আসসালামুকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিব। উনি আসছেন যশোর থেকে ভাই আসছেন। উনি ঢাকাতে মোহাম্মদপুরে থাকেন। উনি পড়াশুনো করেছেন অ্যাকাউন্টিং এর উপরে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ওনার দুই ভাই, বড় ভাই বিজনেস করে, বাবাও বিজনেস করে। রাইট, ভাইয়ের নামটা মোহাম্মদ রায়হান আলী। তো আপনি আসছেন আমাদের এখানে, অনেক ভিডিও আপনি দেখেছেন, বাট আপনার এই মুহূর্তে প্রিপারেশন নাই প্রি ডিলার অথবা ফুল ডিলারের, বাট আপনার ভিডিওগুলো দেখেছেন এবং আপনার মনে হচ্ছে যে ডিলার হতে পারেন আর না পারেন, অন্তত কিছু মাল শিখতে পারবো, নেওয়ার কোনো স্কোপ আছে কিনা, অথবা এখান থেকে কোনো কিছু জানার অথবা বোঝার অথবা শেখার অথবা কোনো সাপোর্ট, ফ্রি হ্যান্ড সাপোর্ট যেটাকে বলে। এখানে আপনার সঙ্গে দু চার মিনিট কথা হয়েছে আমার পরিচয় পর্ব, বাট কোনো মালামালের পর্ব নিয়ে কথা বলি নাই। তো আমরা একটি ভিডিওর মাধ্যমে, যারা আমাদের কাছে ফ্রি হ্যান্ড আসেন, যে ডিলার প্রি ডিলার না কিন্তু ফ্রি হ্যান্ড তারা কাজ করতে চান, তাদের সাথে আমরা কি আলোচনা করি। মনে করেন আপনারা আমার সামনেই বসে আছেন, এদের সঙ্গে আমি কি কোশ্চেন করি, সেগুলোই ভিডিও করে আপনাদের একটু বলে দিই। নাম্বার ওয়ান, সবার আগে আপনাদের নাম, ঠিকানা, পরিচয়, বাবা কি করে, মা কি করে, পরিবার কি করে, এগুলো জিজ্ঞাসা করি, যেটা এতক্ষণ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। কারণ আপনাদের জীবনের কষ্ট অথবা পেইনটা যদি বুঝতে না পারি, অথবা কোন জায়গাটাতে আপনার আটকে আছেন, আপনার স্বপ্নগুলো আটকে আছে, তাছাড়া তো গণদরে কথা বলে আসলে কিছু করা সম্ভব না। তো সেই কথাগুলো এতক্ষণ ভাইয়ের সঙ্গে হচ্ছিল পারিবারিক, ওইটুকু আর ভিডিওতে আনি নেই। তো কারণ সবার একটা প্রাইভেসি থাকে এটা চিন্তা করে। এরপর ভাইয়ের ইচ্ছা, উনি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করার পরপরই আপনার করোনা চলে আসছে, স্টুডেন্ট মানুষ, তো তার অনেক বেশি ক্যাশ ক্যাপিটালও জমানো নাই, তো উনি ব্যবসার দিকে ঝুঁকেছেন। তো কিছু কিছু জায়গা থেকে উনি আপনার কিছু মাল নিয়েছেন, বিক্রি করেছেন। তো আমিও এখনো নিজের সবগুলো ঘটনা জানি না, এইটুকুন সামারি জানি, যেটুকুন জানি সেটুকুন আমি বলে দিলাম। এবার আমরা একটু ভাইয়ের কাছ থেকে তার পরিচয় অথবা তার এই কয়দিনের স্বপ্ন অথবা ভবিষ্যৎ অথবা এটা নিয়ে কি করার ইচ্ছা আছে, কি ক্যাপাসিটি আছে, অথবা কি উনি কিন্তু আমাদের কাছে ডিলার টু ডিলারের জন্য আসেন নাই, হ্যাঁ ওই মাইন্ডসেটে আসেন নাই, উনি আসছেন হয়তো আমাদের কাছে গাইডের মাল দেখতে অথবা জিনসের মাল দেখতে। তো কি অ্যাকচুয়ালি সেটা আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনি। এখানে লজ্জার জড়তা অথবা আনিজি ফিল করার কিছু নেই, আমরা পরিবার, সবাই পরিবার, সবাই বন্ধু, সবাই ভাই। দেখি আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি, প্লিজ যদি কিছু মনে না করেন। আপনার এই গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে এই পর্যন্ত গার্মেন্টস এর হঠাৎ করে স্টক লটের ব্যবসা, হয়তো বা বন্ধু বান্ধব যে কোনো ভাবে অনলাইন আপনি কিছু একটা শিখেছেন অথবা কিছু একটা আপনার ব্রেনে আসছে যে এটা প্রফিট করা সম্ভব, এটাতে একটা ফিউচার তৈরি করা সম্ভব, সেখানে আপনার কি করেছেন এই ছয় মাস এক বছরে পড়াশোনা করে? আপনার তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, আচ্ছা এরপর আপনি কতদিন হলো, এক দেড় বছর, ঢাকা থেকেই তারা সামাও ম্যানেজ করে যশোরে, আমি ছোটবেলা থেকে দেখছি। শীত আসলে একটা উৎসব হয় আপনার গাটি বিজনেস এর, যেটা এটা হচ্ছে মানে বেশ বিভিন্ন জেলা থেকে আসে, জি জি আপনি হয়তো বা জানবেন, আর এক্সপোর্টের বিভিন্ন বায়ারের যে ব্র্যান্ডগুলো রিজেক্ট থাকে, যাই হোক সামহাও তারা কালেক্ট করে, মানে লো কস্ট আইটেম, হ্যাঁ লো কস্ট আইটেম, হ্যাঁ এটা যখন ছোট ছিলাম তখন থেকে দেখছি, দেখার পরে বড় যখন হয়েছি এর ভিতরে আস্তে আস্তে বিভিন্ন ভিডিও দেখি, ব্লগ পড়লাম, গুগল থেকে সামহাও কিছু চেষ্টা করছি যে আসলে এক্স্যাক্ট কি জিনিসটা। তখন অ্যাকচুয়ালি যে দেখলাম হ্যাঁ জিনিসটা চকলেটের এই জিনিসটা, মানে এই বিজনেসটা মোটামুটি বেশ কমফোর্টেবল বিজনেস, প্রেশার অবশ্যই আছে কমফোর্টেবল, এবং এক্ষেত্রে আমি যদি এই ব্যবসাটা করলে আমাদের কাছে বাইরের রিলেটিভ থাকে বা সামহাও তারা বাইরে থেকে বায়ারগুলো কালেক্ট করতে পারে, মানে তার বিজনেসটা নিজের দেশে যেমন করতে পারে বাইরেও হয়তো বা করিয়ে দিয়ে বাড়াইতে পারে, তা আজ হোক দশ বছর পরে হোক। তো এখান থেকে আমার যোগটা আসা, তারপর লাস্ট আমি যখন শেষ করলাম, শেষ করার পরে বাসায় ছিলাম,
বাসায় থাকার পর আমি যখন ঢাকা আসলাম, সে আমি বিভিন্ন জায়গা থেকে আমি আশোক সেতু মার্কেট, তারপরে হচ্ছে আপনার মিরপুর শাহালি মার্কেট, আরো বেশ কিছু জায়গায় তুমি ঘুরছি সব জায়গায়, মানে ঘুরছি মোটামুটি সব জায়গায় ঘুরে আমি দেখলাম হচ্ছে আশোক সেতু মার্কেট যদি ধরি সেক্ষেত্রে দেখলো 10-12টা দোকান পাওয়া যাবে, অথবা তারা এক্সপোর্ট নিয়ে কাজ করতেছে। যাকে জিজ্ঞেস করা হয় সবাই বলে ভাই এক্সপোর্টের চাহিদা নাই, বিজনেস করে মানে দিনকে দিন মানুষ আপনি নতুন লট নিয়ে যাচ্ছে, গ্রামে চলে যাচ্ছে, মফস্বলে চলে যাচ্ছে, তারা একটা ভালো প্রফিট করতেছে। বাট এক্সপোর্টের যে একটা প্যান্টের যে একটা ওয়েট কিংবা একটা যে প্রাইস লো, বাট ডাজেন্ট ম্যাটার, কিন্তু তারা আসলে এই জিনিসটা এখন মানুষ কম বুঝতেছে, বিজনেস থেকে সরে এসে তারা নতুন ফ্রেশ অর্ডার নিয়ে কাজ শুরু করছে। আমি খুবই কম সংখ্যক দোকান পেয়েছি, এবং যে দোকানগুলো ওখানে আমি পাইছি সেক্ষেত্রে আপনার মানে রেটও রিজনেবল না, দেখা গেল 3-4 হ্যান্ড ঘুরে অথবা তারা অথবা তারাই সেকেন্ড হ্যান্ড, অথবা তারা চার মানে 3-4 হ্যান্ড এসে তারা মালটা পাচ্ছে এবং সেল দিকে দেখা গেল একটা রেটটা বেশি পড়ে যাচ্ছে। আমি ঘোরার পরে বেশ কিছু লাস্ট কিছুদিন আমি কিছু প্যান্ট কিনছিলাম, টুইল প্যান্ট ব্লেন্ডের, মোটামুটি বেশ ভালো ইনটেক, বাট আমার রেটটা একটু বেশি পড়ে গেছিল, এবং আমি বুঝতে পারছিলাম যে আমি এটা মোটামুটি একটা জায়গা থেকে কিনতে পারিনি, আমি একটু বেশ হাত ঘুরে আমার মানে জিন্সের প্যান্ট আপনি কোথা থেকে কিনছেন? আমি না মিরপুর থেকে কিনছি, মিরপুর থেকে। এটা এক্সপোর্টেড? হ্যাঁ। কোন ব্র্যান্ডের? না এটা জিন্স না, এটা হচ্ছে টুইল ব্লেন্ড, ব্লেন্ডেড টুইল। এখন এই প্যান্টটা আপনি যার কাছ থেকে নিয়েছেন, এই প্যান্টটা কত পিস মাল নিয়েছিলেন? আমি নিয়েছিলাম হচ্ছে আমি আর আমার একটা ফ্রেন্ড দুজন 100 পিস মতো নিয়েছি। 100 পিস? আচ্ছা, কত করে কেনা পড়েছে? এটা রেট ছিল বেশ ভালোই, হেলদি রেট ছিল, 380 মতো ছিল কেনা রেট করে দিয়েছিলেন। এরপর ক্যারিং কস্ট? সেক্ষেত্রে টোটাল টাকা ক্লোজ হয়ে আসতে কতদিন সময় লাগছে? বেশ সময় লাগছে। যেমন যেমন আপনি 19-25 দিনের মতন একটা ভালো দিয়েছেন। আচ্ছা, তাহলে আপনি আমি একটু নোট করি, কিছু মনে করছে যারা আসেন আমি তাদের একটু ডায়ালাইসিস করি। এটা যদি আপনার প্রাইভেসির কোনো সমস্যা না হয়, নাম্বার ওয়ান আপনি হলেন 100 পিস টুয়েলভ নিয়েছেন, যেটা গ্যাবার্ডিন প্যান্ট, যেটাকে আমরা বাংলাদেশের সব অঞ্চলের লোকজন গ্যাবার্ডিন বলেন, GABARDIN, গ্যাবার্ডিন। 100 পিস মাল নিয়েছেন মনে করেন, আপনি মনে করেন আপনি অ্যাকুরেট ইনফরমেশন বলছেন, 380 করে নিয়েছি আর এরপরে আরো 5 টাকা করে ক্যারিং কস্ট ধরেছি 385 টাকা। এবার আপনি সে মালটা বিক্রি করেছেন 20-25 দিনে, সময় লেগেছে 100% ক্যাশ বের করে নিয়ে আসতে, আর কেউ কোনো দেনা এখনো কিছু যে বললাম, যখন একটা নতুন বিজনেস শুরু করা হয় বিভিন্ন ফ্রেন্ডরা আসে আমাকে 2টা দাও, আবার কিছু পরিচিত দোকানদার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আমি এই জায়গাটাতে ব্যাক করছিলাম যে আপনি 100 পিস মালের মধ্যে আপনারা 2 ফ্রেন্ড মিলে ভাগ্য করে টাকা দিয়ে এটা পেয়েছেন, মানে পার্টনারশিপ বলা যায়। হ্যাঁ বলা যায়। তো এই 2 ফ্রেন্ডে এখান থেকে কয় পিস মাল নিজেরা ব্যবহার করছেন? না আমি অ্যাকচুয়ালি আমি নিজেরা কেউ পিস নিছেন না, অথবা পরিবারের কাউকে গিফট করছেন এর মধ্যে থেকে? দেন নাই ফ্রেন্ডদের মধ্যে কি ফ্রেন্ড না তারা ফ্রেন্ড কলিগের মধ্যে? হ্যাঁ বিক্রি করছি, বাট কত পিস আনুমানিক বিক্রি করেছেন? 8-10 পিস হবে। 10 পিস মাল ফ্রেন্ডের মধ্যে বিক্রি করছেন, ফ্রেন্ডের এই টাকাটা 100% আসছে? 100% এখনো আসেনি, যেহেতু কিছু রিলেশনের ব্যাপার। হ্যাঁ, সেখানে কত পার্সেন্ট টাকা? 50% থেকে আপনি ধরতে পারেন, মানে 80% টাকা আপনার ব্যাক করছে, 20% ডিউজ আছে। হ্যাঁ এটা বলা যায়। এখানে এখানে আপনার ফ্রেন্ডদের কাছে যে মালটা দিয়েছিলেন সেই মালটা প্রফিট রেঞ্জ কেমন ছিল? পার বডিতে 20 টাকা। হ্যাঁ এটা 20-25 টাকা, যেহেতু কাছের মানুষ পরিচিত ফ্রেন্ড এখানে কিভাবে ব্যবসা করে, তাই না? আচ্ছা, তাহলে আর এরপরে 100 পিসের মধ্যে আমি ধরে নিলাম যে 10 পিসের মতো মাল ফ্রেন্ডদের মধ্যে গেছে, আর 90 পিস মাল, এই 90 পিস মালের মধ্যে কত পিস মাল বড় মাপের শোরুমে দিচ্ছেন আনুমানিক? বড় মাপের শোরুমে আপনার গেছে ধরে 60-70টা, মনে করেন 70টাই আপনি বিক্রি করছেন। আমি বেশিটা আপনার সাকসেসের বেশিটা আমি ধরি, কমটা না ধরে 70 পিস মাল আপনি শোরুমে দিয়েছেন। এই শোরুমে টোটাল কয়বার আপনার যাওয়া লাগছে টাকা উঠাইতে? বেশ কিছুবার যাইতে হয়, 3-4 বার। যেহেতু তার সাথে আমার একটা প্রতিবার যাওয়া আসা আপনার 20-30 টাকা করে কি খরচ? না না, এটা এলাকাই, এলাকাতেই হেঁটে হেঁটে, মানে আমি ওটা থেকে কষ্ট করি নাই, নিজে মানে ধরেন নাই, খরচ কি হচ্ছে না ওইভাবে হয় নাই। আচ্ছা,
কোন শোরুমে কি এমন হয় যে যে দাঁড়ায় থেকে অথবা বসে থেকে সময় নষ্ট হয়? এটা তো স্বাভাবিক হবে, যখন আপনি পেমেন্ট আনতে যাবেন এটা এই ঝামেলা ঘোরাঘুরি আছে, অথবা বাইরে একটু বসেন, অথবা সকালে না বিকালে, বা এখন আসছেন বিকালে, এটা হবে, এটা হবে। তাহলে অনলাইন আপনাকে সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে, যেখানে আপনি প্রফিট হয়তো আরো 10% বেশি করতে পারছেন এবং আপনার ক্যাশটা 100% ওকে আসছে। এবার আপনার ব্যবসাটা একটু আমি আমার মতো করে গুনি, এটা আপনি অসন্তুষ্ট হবেন না, তো আমি যদি খারাপ কিছু বলি অসন্তুষ্ট হবেন না, মন ভাঙবে না, অথবা ভালো বললো ওভার এক্সাইটেড হবে না। 100 পিস মালে এগুলা বেচা কেনার জন্য পরিশ্রম করছেন দুইজন নাকি একজনই পরিশ্রম করছেন? ওর মতো করছে, আমি আমার মতো করছি। ওইভাবে আমরা অ্যাকচুয়ালি শেয়ারে বিজনেস না, শেয়ারে মালটা কিনে একসাথে, মালটা কিনছেন একসাথে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা দেখেন দুইজন মানুষ 25 দিন সর্বনিম্ন 20 দিন যদি 20 দিনে 100% মাল সেল করতে পারেন নাই, অর্থাৎ আপনারা সেলস এন্ড মার্কেটিং এর নাম্বার ওয়ান খুব বেশি ভালো না। এবং বাস্তব সেটা বলে যে আপনারা যেহেতু এই ব্যবসাতে নতুন নামছেন, অনেক পড়াশোনা করেছেন, বাট ফিজিক্যাল মার্কেটে যেহেতু নতুন নামছেন সেটা কিন্তু আপনাদের দোষ না, অপরাধ না, বাট আপনারা 20 দিন লাগছে। এখন 20 দিন আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করতেন, আপনার 30 দিনে 15,000 টাকা যদি স্যালারি হতো, তাহলে 20 দিনে কত টাকা স্যালারি হয়? 15,000 যদি হয় 10,000, 10,000, তাহলে আপনি 100 পিস মাল যদি আপনি 385 টাকা যদি আপনার কস্টিং থাকে, একটু কাইন্ডলি কাউন্ট করে দেখবেন কত টাকা আসে, 38,500 টাকা। আর আপনি যে 15 দিন 20 দিন পরিশ্রম করছেন, এই পরিশ্রমের মূল্য হচ্ছে আরো 10,000 টাকা, টোটাল 48,500 টাকা হচ্ছে আপনার এবার মালের কস্টিং। এর বাইরে মোবাইল ইন্টারনেট চেষ্টা এগুলো সব বাদ দিলাম, ওগুলো কিন্তু কস্টিং, অবশ্যই ওগুলো কিন্তু কস্টিং। তাহলে 48,500 টাকা হচ্ছে আমি যদি একদম ফেলে দেওয়া কস্টিং এ যদি বলি, তাহলে এর নিচে তো আর আপনি কস্টিং না, যদি ব্যবসা যেখানে ব্যবসা অবশ্যই মনে করেন আপনাকে এই এই এরকম একটা জার আপনাকে এক্সিজল দিছি, এটা যদি শেষ হয়ে যায় আপনি যতই ঝাঁকি ঝুঁকি যা দেন এক ফোঁটাও কি বের হবে? তাহলে 48,500 টাকা নিয়ে আপনার এই খরচটা আপনাকে করতে হইছেই, আমি রাইট? আচ্ছা, এবারে মালগুলো বিক্রি করে আপনার টোটাল ইনভেস্টমেন্ট তাহলে হচ্ছে আপনার 48,500 টাকা, সেখানে ক্যাশ ইনভেস্টমেন্ট ছিল 38,500 টাকা। আপনার এখানে কত টাকা আনুমানিক লাভ হয়েছে এই পর্যন্ত 6 পিস বাদ দিয়ে, অথবা 6 পিসে যদি বিক্রি করতে পারেন? আমি এরপরে আরো যে কদিন ওই 6 পিস বিক্রি করতে লাগবে ওটাও আমি কস্টিং এ ধরলাম না, ধরে আমি বলছি যে এই টাকার মধ্যে আপনার আনুমানিক কত টাকা লাভ হতে পারে। আপনি যত কমেই বিক্রি করেন, যত দামেই বিক্রি করেন, লজ্জার কিছু নেই। আমার অ্যারাউন্ড হচ্ছে কি, আমি আপনি স্পেসিফিক যেটা হচ্ছে আমার একটা স্যালারি, এটা তো অবশ্যই ধরতে হয় যখন একটা প্রপার বিজনেস। যেহেতু আমি এখন নতুন শুরু করছি, আমি ওই জিনিসটা মানে আমি বলতে পারেন আমি স্যালারি ছাড়াই থাকতেছি, মানে এটা আমি নিজের ভিতর ধরে নিয়েছি। আর বলতে পারেন যেটা আমি অ্যারাউন্ড আমার 3,000-3,500 টাকা মতন। তাহলে আপনি 38,500 টাকা খাটায় 3,500 না ধরলাম আপনি 5,000 টাকা ইনকাম করছেন, আর ওইখানে আপনার ওভারহেড কস্টিং আবার বেড়ে গেছিল 10,000, তাহলে আপনার এখনো 38,500 টাকা খাটায় আমার হিসাবে আপনি ন্যূনতম এখনো 5,000 টাকার এখনো লসে আছেন। আমি এমন ক্যালকুলেশন, বাস্তবসম্মত ক্যালকুলেশন আমি সবসময় পছন্দ করি। মনে করেন এই এই যে রুমটা আমাদের এই অফিসটা, এই রুমটা আমার নিজের বাড়ির নিচতলা আর আমি থাকি দোতলায়, পুরাটাই আমার বাসা। সারা মাস ব্যবসা করার পরে যা ইনকাম হবে সেখানে আমার অফিসের ম্যানেজার সাহেবকে বলবো এই রুমের এই রুমটা যদি আপনি অন্য কোথাও ভাড়া নিতেন, সেখানে আপনি ভাড়া দিতেন না? তাহলে আমি এই ব্যবসারও মালিক, এই রুমেরও মালিক, কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ইনকাম থেকে এই রুমের ভাড়াটা আমাকে আপনার দিতে হবে, আমি হলো সেরকম হিসাব করি। এটা আসলে প্রপার রুলসই, এটা রুলস। এখন আপনি যেটা করতেছেন যে নাম্বার ওয়ান আপনার দেখেন ভিডিও হচ্ছে, অর্থাৎ কি রেকর্ড হচ্ছে, কিন্তু
আমি আপনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করতেছি, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে ট্রিটমেন্ট করছি, যাতে আমার কোনো যদি বলা ভুল থাকে অথবা অপবাদ থাকে সেটা যেন আবার এই ভিডিওটা রিভিউ করে আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া আপনি আমাকে অথবা ব্রাদার আপনি আমাকে এই জায়গাটা অযথা আমার উপর অসন্তুষ্ট ছিলেন অথবা আমাকে ব্লেম দিয়েছেন। এখানে কার্টিসির কিছু নাই, আমরা জাস্ট একদম ব্যবসা মানে প্রতি পয়সার হিসাব, সো আচরণে এখানে পয়সার মতো আচরণ করবো আপনার সাথে। আপনি কষ্ট পেলে কিন্তু আমার কিছু করার নেই। তাহলে দেখেন আমাদের দেশে সবাই আপনার মতো, আপনি অ্যাকাউন্টিং এ অনার্স করে এখন বসে আছেন, ভাবছেন কিছু কাজ করি, কিছু টাকা ম্যানেজ করছেন, করে কাজে নামছেন, স্বপ্ন দেখতেছেন এবং দীর্ঘদিনের ছোটবেলা থেকে দেখে আসা ব্যবসা সম্পর্কে রিসার্চ করে আপনি হোপফুল যে সম্ভব। বাংলাদেশের 90% স্টুডেন্ট বলেন, এন্টারপ্রেনার যারা এই গার্মেন্টস অথবা স্টাকুলার ট্রেডে আসতে চায়, তারা সেম স্বপ্ন এবং সেম আপনার যে রূপটা ব্যবসায়িক রূপ, এই রূপটা নিয়েই তারা হাজির হয় অনলাইনে অথবা লোকাল মার্কেটে অথবা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব অথবা চারপাশের দোকানদারদের মাঝে সেম রূপ নিয়ে। 90% না 70% তো আসে, মানে মেজরিটি 2/3 সেম কপি পেস্ট রূপ নিয়ে আসার পরে কি হচ্ছে, নাম্বার ওয়ান আপনার একটা ফল্ট পজিশন দেখেন। আপনি বলছেন 6 পিস 8 পিস মাল, আমরা এখানে কত পিস বলেছিলেন, 6-8 পিস মাল আমরা বন্ধুদের দিয়েছি, ওখানে তো বেশি লাভ করা যায় না, 20-25 টাকা রেখে ছেড়ে দিছি। সো দিস ইজ ইয়ার, তাহলে 70% মানুষ এই মিস্টেকটা করে যে প্রথম মালটা নিয়ে পরিচিত জনের কাছে মালটা বিক্রি করার চেষ্টা করে, তাহলে সেখানে তার কস্টিংটা উঠে না অথবা লাভটা হয় না। তাহলে আপনাদের নিয়ে হচ্ছে, আপনারা যে মালটা নিছেন প্রথমে, এই মালটা কোনোদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন যার কাছে আপনি প্রফিট করতে পারবেন না, আপনার ছোট্ট ইনভেস্টমেন্টের 10,000 টাকা ইনভেস্টমেন্টের মাল, এটা আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে জানাবেন না, প্রয়োজনে চুপি সারে মালটা অপরিচিত জায়গায় বেচে অরিজিনাল প্রফিট যেটা সেটা করবেন। এরকম 10 বার করার পরে যখন আপনার প্রফিট হবে, ক্যাশটা বড় হবে, তখন আপনি বন্ধু বান্ধবের কাছে বিক্রি করার দরকার নেই, বন্ধুকে বলেন যে দোস্ত তোমার জীবনে বেস্ট ফ্রেন্ড, তোকে আমি একটা গিফট করলাম। তাহলে এখন আপনি কি করতেছেন, নাম্বার ওয়ান প্রফিট কম করতেছেন, টাইম ওয়াস্ট করতেছেন, নাম্বার টু বন্ধুর কাছে 20 টাকা মূল্যে মালটা বিক্রি করছেন, অর্থাৎ বন্ধুত্বের মধ্যে একটা ফাটল ধরাচ্ছেন যেটা মুখ দিয়ে কেউ কখনো বলবে না। আপনি যদি আমার বেস্ট ফ্রেন্ড হন, যেমন আমার বাঘরাটে আমার ফ্রেন্ড এর নাম রিজভী, ও যদি আমাকে বলে যে কলিজা কেটে দেয়, আমি কলিজা কেটে দিতে পারবো, বিকজ হি ইজ দ্যাট কাইন্ড অফ মাই ফ্রেন্ড। আমার হাজারটা ফ্রেন্ড নাই, আমার এরকম হাতে গোনা 2-4টা বন্ধু আছে যারা আমি মনে করি যে আল্লাহ আমার মৃত্যুর আগের মুহূর্তে যেন ওদের চোখটা দেখে আমি যেন মরতে পারি, দে আর মাই ফ্রেন্ড, এবং ওদের ফ্লেভারও সেম, ওদের ফ্লেভার সেম। সো এই হচ্ছে বন্ধুত্ব। তাহলে বন্ধুত্বের মধ্যে আমি কোনো ট্রানজ্যাকশন করে বন্ধুত্বকে কোনোভাবে ছোট করবো না, তাহলে আমার যখন সামর্থ্য আছে আমি তাকে দিচ্ছি, প্রয়োজন আমি না খেয়ে ওকে দিচ্ছি, সেটা ব্যক্তিগত ডিল। তাহলে নাম্বার ওয়ান, আপনারা যারা প্রথম এই ব্যবসাতে আসতেছেন, আপনাদের ফার্স্ট মিস্টেক হচ্ছে মালটা নিয়ে আপনারা পরিচিত জনের মধ্যে বিক্রি করতে যাচ্ছেন, যে মালটা 20-25 দিন টাইম লাগাচ্ছে রিটার্ন পেতে, এবং যে রিটার্নটা আসতেছে সেই রিটার্নটা কোনো রিটার্ন না, তারা শুধু আপনাকে মুখ দিয়ে বলতেছে খুব ভালো মাল, তুমি ইনশাল্লাহ ভালো ব্যবসা করতে পারবে, তোমার মধ্যে অনেক আলো দেখতেছি, উন্নতি। বেসিক্যালি তারাই কিন্তু আপনার উন্নতির কথা বলে উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি একজন যদি বলতো ভাই তুমি ব্যবসা করতে নামছো, যেমন আমার মা, আমার মাকে জীবনে প্রথম যখন আমি জামদানি শাড়ি এনে গিফট করছি, মা মহা খুশি, এত সুন্দর জামদানি শাড়ি। এরপর সে কি করছে, সে ওই জামদানি শাড়ি আমার কেনা দাম কত, ওই সময় সে জানতে পারে না, বুঝতে পারে না, সে করছে কি, জামদানি শাড়িটা গিফট সে নিছে, আমার মনটা ভরে গেছে, আমি একটা শাড়ি আনছি, আমার মা বলছে তুমি জানছো আমি মহা খুশি, মহা খুশি, এত সুন্দর জামদানি শাড়ি আমার সারা জীবনে পরি নাই। আমার মরে যাওয়া মায়ের কসম দিয়ে বলছে দিস ইজ দ্য রিয়েলিটি, আমার মা কোন লেভেলের মানুষ, সে গ্রামের থেকে পড়াশোনা করে আসা একটা মেয়ে যে বাস্তব জীবনে আর পড়াশোনাতে এগোতে পারিনি, বাস্তব জীবনে বর্তমান শহরের মহিলাদের মতো বিবি এমবিএ কমপ্লিট করতে পারিনি, বাট দ্য লেভেল অফ ম্যাচুরিটি দেখেন, সে চিন্তা করছে আমার ছেলে এত কষ্ট করে 10,000 টাকা বাঁচায়, চাকরি থেকে বাঁচায়, জীবনে প্রথম ব্যবসা করতে যে 3টা শাড়ি কিনে নিয়ে আসে, তার প্রথমটাই মাকে দিছে গিফট যে মা তুমি আমাকে আশীর্বাদ করো। তা মায়ের আশীর্বাদ তখন কি হওয়া উচিত, 2 রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে? নো, পার্সোনালি আমার মা ওরকম ফালতু লেভেলে ছিলেন না, তার লেভেলটা দেখেন আমি দেখাই দিই।
সে প্রথমে তার শাড়িটা নিয়েছে, বাকি দুইটা শাড়ি আমি বেসিক্যালি ওইবার শিপমেন্টে 60,000 টাকা শাড়ি নিয়ে আসছিলাম। তো সে দেখলো প্রতিটা শাড়ি আমার কেনা দাম আছে কত, এভারেজে 3600 অথবা 3200 টাকা করে। আমি প্রতিটা শাড়িতে 500 টাকা রেখে শাড়িটা ছেড়ে দিচ্ছি, জামদানি শাড়ি। তখন সে কি করলো, 500 টাকা, তাই না? তাহলে সে এটা 3-4 দিন ধরে দেখলো যে এটা কমাই কিনা, 500 কমায় 300 করি কিনা, যে বিক্রি হচ্ছে না। তা আল্লাহর ইচ্ছে আমার 4-5 মানে একটা জামদানিতে 500 টাকা ব্যবসা করলে ওই মাল যাবেই। আমার 3-4 দিন আগে পয়লা বৈশাখের আগে সবগুলো শাড়ি সেল হয়ে গেল। যখন সেল হয়ে গেল তখন আবার মালামাল যখন কিনতে যাব তখন আমি রেডি হচ্ছি, সে করছে কি, সে আমার প্যান্টের পকেটে, আমি শাড়িগুলো বিক্রি করছি 4,200 করে, সে 4,500 টাকা আমার প্যান্টের পকেটে দিয়ে রাখছে। আমি যে যখন পরবর্তীতে আবার মাল কিনতে গেছি, কি রে এত টাকা আসতেছে কোথা থেকে, টাকা তো আমি খুঁজে পাই না। তো বাসায় আমার ওয়াইফকে ফোন দিলাম যে কি ব্যাপার, তোমার কোনো টাকা অথবা যে বাচ্চাদের বেতনের টাকা টাকা রাখছিলে সেগুলো কি নিছিলা নাকি, আমার এখানে তো টাকা বেশি পাচ্ছি। তো তখন বলছে যে আসলে একটা ঘটনা হচ্ছে কিন্তু তোমার তো বলার ইয়ে পাচ্ছি না, তুমি কষ্ট পাও নাকি, মাকে একটা জিনিস গিফট করছো সেটা আবার মা টাকা দিছে, তুমি কষ্ট পাও অথবা তুমি ইনসাইট ফিল করো কিনা সাহস পাচ্ছি না, তুমি যদি অভয় দাও তাহলে বলি। বলছি কি, তুমি ব্যবসার মধ্যে টাকা খাটাচ্ছ? বলছে না, তুমি মাকে যে শাড়িটা দিছ ওই শাড়িটা তোমার, তুমি তো ওই শাড়িটাই সেম মার্কেটে 4,200 করে বিক্রি করছো, মা তোমাকে খুশি হয়ে, কারণ তুমি মাকে যেটা দিছো সেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি নিজে দেখে দিছো, তো ওইটার তো প্রাইস আরেকটু বেশি, এই জন্য সে 4,500 টাকা তোমার প্যাকেটে পয়েন্টের পকেটে দিয়ে রাখছে যাতে তুমি তোমার কাজের সময় যেন খুঁজে পাও। তো তখন এই কথাটা শুনে তাৎক্ষণিক ভাবে আমার প্রচন্ড মেজাজটা খারাপ হয়েছে যে এত টাকা উড়াই, এত টাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চাটা কত খরচ হয় এন্টারটেইনমেন্ট, আমার মাকে একটা জিনিস দিলাম মা আমাকে টাকা ফেরত দিয়ে দিল। পরে যখন মাল কিনতে গেছি সব ভালো ভালো মাল কিনতে চাই টাকাটা শর্ট পড়ছে, তখন ওই টাকাটা কাজে লাগলো। তখন টাকাটা কাজে লাগার পর আমি মালগুলো তখন একটা মোটরসাইকেলে করে, মোটরসাইকেলের পিছনে মালগুলো বেঁধে নিয়ে আমি আসতেছি, প্রচন্ড ঝড়ো হাওয়া। তো ঝড়ো হাওয়ার মধ্যে হঠাৎ করে আমার ব্রেনে সেন্স কাজ করছে যে আমার মা কোন লেভেলের ম্যাচিউর এবং ড্যাম স্মার্ট লেডি, যে সে তার ছেলেকে শুধু দোয়া করেনি, দোয়ার সাথে দাওয়াও দিয়ে দিছে যাতে ছেলে অরিজিনালি দাঁড়াইতে পারে। তা আপনার আমার যে বন্ধু, এই যে 70% মানুষ আপনার আমার মতো যারা এই উদ্যোগে নামে এবং আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পরিবার সবাই বলে যে হ্যাঁ ইনশাল্লাহ ভালো করবো, মালামাল খুব ভালো আসছে, হ্যাঁ তো হয় ফ্রি দাও না গিফট দাও নয় মাত্র 20 টাকা দাও, তাহলে দেখেন তাহলে এই জায়গাটা কিন্তু একটা কমপ্লেক্স জায়গায় পরিণত হয়ে যায়। সো আমি সবার আগে বলবো গেট আউট ফ্রম দিস ওয়ে, আপনি প্রথমে যত কম ইনভেস্টমেন্ট নিয়ে নামেন এই মালটা পরিচিত জনকে কারো কাছে ইনভলভ না করে ওপেন ব্লাইন্ড মার্কেট আপনি যান, যেখানে কেউ আপনাকে চেনে আপনি তাকে চিনেন না। সো ওখানে আপনি যা কামাই করবেন ওখানে যেমন কথাটা বলা শিখবেন, কি কি কথা বলতে ভুল করছেন ভালো প্রাইস চাওয়ার জন্য সেটা যেমন নিজে ঘরে যখন হেরে আসতে লাগবেন হাঁটতে থাকবেন আর চিনতে পারবেন যে আমি এই জায়গাটা এই কথা বলতে ভুল করছি বলে আজকে 20 টাকা কম পাইলাম। তাহলে শুরুতেই নিজেকে নিজে ধাক্কা দিয়ে আপনি ইনকাম করতে পারছেন। যখন আপনার কাছে এসে একটা প্রোডাক্ট চাইবে, যাই হোক আপনি যখন নিয়ে যাবেন, যেহেতু দোকান নাই, সাপোজ আপনি দোকান নাই, আমার বাসায় বন্ধু আছে, চারটা বন্ধু বলছে মামা আমি নিব, এখন অনেকে দেখা গেল এটা নিবে, হ্যাঁ নিবে এবং আপনাকে দিতে হবে চোখ খুলনা দিতে হবে। এখন আমিও মনে করেন এক্ষেত্রে সবাই চিন্তা করে যে যেহেতু অবশ্যই আমি এই জন্য এই কথাই বলছি, সাপোজ আপনি আমি তোমাকে লসে দিতে পারি, সাপোজ আপনি আর আমি দুই বন্ধু 4 বছর ধরে বাসিতে পড়লাম একই রুমে আছি, এবার আমি কিছু কাপড় নিয়ে না দিলে উল্টো খারাপ হবে। আবার আমি প্রথমে যে কথা বলছি বন্ধুর কাছে বিক্রি করে রিলেশন খারাপ করছেন সেটা কিন্তু না, এই পরিবেশে আবার ঘটনাটা কি ঘটছে যে এই পরিবেশে না দিলে তখন ডেফিনেটলি আপনাকে বলতে হবে যে মামা তুই আমাকে, আমি 80 টাকা খাটাইছি 40 টাকা লাভ করার জন্য,
তুই আমাকে 120 টাকা করে দিবি, এরপরে নিচতলায় যে সন্ধ্যার সময় নাস্তা ওই 20 টাকা জায়গায় 200 টাকা তোকে আমি ভালোবেসে করাবো, বাট তুই আমাকে ব্যবসায় হেল্প করবি যে আমি যেন ব্যবসায় ডিসিপ্লিন থাকতে পারি। তখন ওই বন্ধু আপনাকে উল্টে সেলুট দিয়ে বলবে মামা ডেফিনেটলি তুই যেটা বলবি সেই রেটই দেবো, তুই কি 280 চাস 280 করে দিব। বাট আপনি কিন্তু টেকনিক্যালি পরিবেশটাকে অথবা নিজেকে প্রফেশনাল লেভেলে শিফট করে নিয়ে আসলেন। সো ই হ্যাভ টু কাম ইন ইয়র ব্লাড। এরপরে যখন এটা আপনি সবার সঙ্গে করতে যাবেন তখন কিছু মানুষ আপনাকে বলবে ওই যে আমাদের যেমন একটা ভাষা হয়ে গেছে না নোয়াখালীলা, হয়তো আমার যারা ভিউ করে নোয়াখালীর অনেকে আমার মুখ দিয়ে ল্যাঙ্গুয়েজটা শুনে বরিশালা নোয়াখালীলা এরকম শুনে একটা চিন্তা করবে জোয়েদ ভাইয়ের মুখ দিয়ে অন্তত এই কথাটা বেরোলে কেমনে। বেসিক্যালি এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে অনেকে কথা বলতেছে, তখন আপনার বন্ধুরা আপনারা তখন ওই কথা বলবে বরিশাল থেকে বরিশালের খেতার গাড্ডি অথবা নোয়াখালীলা একদম টাকা ছাড়া কিছু জিনিসটা ছোট চশমকর বলবে না। এখানে এই যে কথাটা বন্ধুরা এখন আমার এই নোয়াখালীলা বরিশালা শুনে একটু মাইন্ড করলো আমি একটু বলে দিই, বরিশালের চর অঞ্চলে প্রতি বছর ঝড় আসে বন্যা আসে তুফান আসে প্রতি বছর ঘর ভাঙে বলে প্রতি বছর তাদের ঘর তৈরি করতে হয়, অর্থাৎ দে আর হার্ড ওয়ার্কিং। তাহলে তারা যখন হার্ড ওয়ার্কিং এই ঘর বানাতে তো চনশালা কিনতে হয়, তা টাকার ব্যাপারে যদি তারা মানুষকে ফ্রি ফ্রি দেওয়ার মতো কলিজা থাকে খুলনা বাগেরহাটের মানুষের মতো, তাহলে সাতক্ষীরা মানুষের মতো যশোর মানুষের মতো যারা ফ্রি ফ্রি খাওয়ায় তাহলে তারা কি বাঁচতে পারবে, তারা কি আবার ঘর তুলতে পারবে, তাহলে তারা বানে ভেসে যাবে না? তাহলে তারা কিন্তু পরিবেশগত কারণে তারা এরকম হতে বাধ্য হয়েছে, এটা তাদের দোষ না। এবং তাদের আরো একটা যদি আপনি নোয়াখালী কুমিল্লা বরিশাল এগুলো বলে আমরা এই যে ফান করার কথা বলি, পার্সোনালি কিন্তু আমি এই অঞ্চলের মানুষকে বেশি রেসপেক্ট করি। কি কারণে আমার এখানে আসলে সবার আগে তাদের ভিআইপি অ্যাক্সেস, কি কারণে আমি কি কারণে দিই, কারণ আমি লং টাইম তাদের নিয়ে অ্যানালাইসিস করছি। এরা হচ্ছে আপনি যদি কমিটমেন্ট রাখেন বেইমানি যদি না করেন এরা আপনার জন্য কলিজা পর্যন্ত দিতে রাজি আছে, কিন্তু একবার যদি বেইমানি করেন আপনাকে জানে শুদ্ধ মেরে ফেলে দিবে অথবা এমন একটা ধাক্কা দিবে আপনি সারা জীবনে দাঁড়াইতে পারবেন না। তাহলে আপনি যতক্ষণ সৎ তারা আপনার কাছে দেবতার মতো, আপনি যখন অসৎ তারা তখন আপনার কাছে অসুরের মতো, তাহলে সেই মানুষটাকে আপনি কেন দোষ দিবেন, কেন আপনি বরিশালে নোয়াখালী বলে গালা গালি দিবেন? বরঞ্চ দে আর প্রফেশনাল, তাদের কাছ থেকে প্রফেশনালি শেখার অনেক কিছু আছে, দে আর হার্ড ওয়ার্কিং এবং তারা প্রতিটা জিনিস কাউন্ট করে, সময়ের জিনিসটা তারা খুব ভালো করে, একদম দেনা পাওনা থেকে শুরু করে সময় তারা এটাকে কাউন্ট করে, যার কারণে আমি কিন্তু তাদের কাছ থেকে শিখি। এখানে সবাই ফান করে যে কথাটা বলে, অ্যাকচুয়ালি কথাটা যারা বলে হ্যাঁ তারা আসলে না বুঝে বলে অথবা ওদের ওই লেভেলটা বোঝার মতো ক্যাপাসিটি নাই বলে এটা বলতে বলতে এটাকে একটা কালচার বানায় ফেলছে। বেসিক্যালি আপনি ওই অঞ্চলে যে দেখবেন বাংলাদেশে সবচেয়ে লাক্সারিয়াস ব্যয়বহুল ভালো থাকা তারাই থাকে, কারণ তারা হার্ড ওয়ার্কিং এবং সারা বিশ্বে আছে। আপনি আমি যে বরিশালে নোয়াখালী বলে যদি গালাগাল দেই আপনি আমি আসি কোথায়, আর বরিশাল নোয়াখালীর একটা লোকরা দেখেন দুবাই থেকে আমেরিকা থেকে জাপান থেকে শুরু করে কোন দেশে সুইজারল্যান্ড ইংল্যান্ড কোথায় অঞ্চলে মানুষ নাই, আমার ফ্ল্যাট হচ্ছে চারজনই নোয়াখালী, তাহলে তার ভালো আছে কি কারণে? তারা যদি তাদের নামে আপনি লেজি মানুষ বসে থেকে গালাগাল দিচ্ছেন আর তারাই আমেরিকায় যে বলতেছে হ্যাঁ আমি নোয়াখালীলা, তাহলে বাস্তবটা কি জানেন, বাস্তবটা আপনি আমি বোকা। হ্যাঁ এটা অবশ্যই, এটা আসলে কাউকে বলা। তো যাই হোক আমরা ওই কথা থেকে মেইন কথা থেকে বের হয়ে যাই, তাহলে আমাদের ফার্স্ট ফল্ট হচ্ছে ফার্স্ট সেল, ফার্স্ট সেলে আমরা যে ভুল করছি। নাম্বার টু, প্রথমেই আমরা যাচ্ছি আপনার 38,000 কত টাকার মাল কিনছিলেন, 38,500 টাকার আপনি মাল কিনছিলেন। এই 38,500 টাকার মালের মধ্যে আপনি যদি 380 টাকা করে মাল কিনেন অথবা 385 করে কিনেন, আপনি মাল কিনছিলেন 100 পিস, যে 100 পিসে 3,000 টাকা আপনার ইনকাম, ধরলাম 5,000 টাকা, মানে পার পিসে কত টাকা ইনকাম হচ্ছে, 50 টাকা করে ইনকাম হচ্ছে। আচ্ছা 38, এমন যদি হতো 38,500 টাকার মাল এটাকে এবার মাল হিসেবে যদি আপনি কিনতেন 50 পিস, মানে 50 টাকা করে যদি আপনি মাল কিনতেন এমন কোন আইটেম যেগুলোর দাম মাত্র 50 টাকা, কত পিস মাল হতো 100 পিসের পরিবর্তে? 50 770 পিস মাল হতো, শিওর? 38,500 ভাগ 50, সাতশো সত্তর পিস মাল হতো। এই 770 পিস মালে
পার পিস মানে যদি আপনি 10 টাকা করে যদি ইনকাম করতেন তাহলে কত ইনকাম হতো? 7,000 টাকা ইনকাম হতো। এই তাহলে 2,000 টাকা আপনার বেশি ইনকাম হতো। নাম্বার ওয়ান, এভারেজ মাল কেনার জন্য আপনার সময় নষ্ট হতো কম এবং এভারেজ মাল বিক্রি করারও কাস্টমার বেশি। শান্তিও আছে, শান্তিও আছে, খালি আসতেছে বস্তা ধরে 50 পিস করে বডি আছে নিয়ে যাও, 100 করে আছে বডি নিয়ে যাও, আপনি নিয়ে যেত 200-300 পিস করে মাল নিয়ে মানুষ চলে যেত এবং হকার পর্যন্ত নিতে পারত। এবং এই মাল যত জায়গায় ছড়া যেত ততগুলো মানুষ, মনে করেন এই 700 পিস মালের জন্য যদি 7 জন ভ্যানালে আসতো, 7 জন ভ্যানালে আপনাকে চিনত যে উনি এখানে এই মালের সাপ্লাই দিচ্ছে। সাপ্লাই দিচ্ছে মানে কি, উনি এখানে আস্তে আস্তে আড়ত দাঁড়ে শিফট হচ্ছে, উনার অ্যাবিলিটি আছে এবং উনি এখানে আড়ত দাঁড়ের মতো ভবিষ্যতে এখানে এসে মাল পেলে পাওয়া যাবে। এবং এই মাল, এই লোকগুলো যখন আপনার দরজায় আসতেছে তখন আপনি যে রেটে মাল বিক্রি করছেন তার থেকে সামান্য 5% 10% এদিক ওদিক হচ্ছে। কিন্তু আপনি যখন একটা মাল নিয়ে, এই 380 টাকার মাল নিয়ে, 85 টাকার মাল নিয়ে যখন একজন দোকানদারের কাছে গেছেন, সে কিন্তু 3 বার ঘুরাইছে আপনাকে, এ কিন্তু আপনাকে ঘুরাতো না, রেডিমেড টাকা দিত, তাহলে আপনার মার্কেটে কোনো ক্রেডিটও বাঁধত না। তাহলে আপনার খুব দ্রুত 7,000 না আসুক 6,000, কোনো পেইন ছাড়া ইনস্ট্যান্ট দ্রুত আসতো, 20 দিন সময় লাগতো না, সময় লাগতো সর্বোচ্চ 5 দিন, 5 দিনে 7,000 না আসুক, ওই 5,000ও যদি আসতো তাহলে 5 দিনে আসতো, তাহলে আপনি 15 দিন টাইম আপনার সেভ হতো, আপনার হ্যাসেল কম হতো, আপনার নেটওয়ার্কিংটা বাড়তো। এভাবে করতে করতে আপনি 6 মাস এই ব্যবসায় করেন, ভালো মালের পিছনে দৌড়ান না, একদম হাইয়েস্ট ব্র্যান্ড, আনকমন ব্র্যান্ড, আনকম্পন প্রোডাক্ট। আমাদের 80% যারা এই ব্যবসায় আছে সবার আগে ল্যাঙ্গুয়েজ থাকে কি, ভাই 100% এক্সপোর্ট, জেনুইন এক্সপোর্ট, এটা কি অথেন্টিক কিউসি, এরপর 100% কিউসি, তাহলে ভাই মাল কি ভেঙে বিক্রি, সব ঠিক আছে, আসেন, যাওয়ার পরে দাম শুনছিলেন কত, 350 করে, যে দেখলেন 350 যেটা ছিল ওটা নাই, এরপরে এখন 420 একটা নিতে হবে, এরপরে আবার মাল বিক্রি করে, ভেঙে বিক্রি করবে না, মাল নিতে হবে 50 পিস অথবা 100 পিস ন্যূনতম। পেজ এবার বাদলো কোথায়? এবার আপনার ফান্ডের সমস্যা, এবার আপনার ফান্ডের সমস্যা, এবার আপনার এত মাল নিয়ে আপনার দরকার ছিল 50 পিস, নিতে হবে 100 পিস, সবকিছু এবার ওলট পালট, ইনস্ট্যান্ট জায়গায় বসে এবার মাথা ঘুরতেছে যে কোনো একটা বন্ধুরে পারলে ফোন দেবো, 5,000 কি পাবো, মালটা তো পছন্দ হয়েছে। বেসিক্যালি ওইখান থেকে আপনার ব্যবসা করেছে না, ওইখানে আপনি যে রেটে মালটা কিনতেছেন আপনি 1 বছর না, সাথে সাথে চিন্তা করবেন না, 3 বছর পরে যে আমার কথা মিলিয়ে দেখবেন, যে 3 বছর পরে যে মিলাবেন, যে 3 বছর আগে অমুক দোকান থেকে এই কথা শুনে অমুকের কাছ থেকে হাওলাত করে এই মালটা আমি কিনছিলাম, বেসিক্যালি কেনা কি আমার ভুল ছিল না সঠিক ছিল, কত টাকা ঢুকছিলাম, ওই লোকটার মিষ্টি কথা কি আমাকে কত টাকা ঠকাইছিল, ওটা হিসাব পাইতে আপনার 3 বছর লাগবে, বাট 3 বছর পরে যখন মিলাবেন ততক্ষণ কিন্তু অনেক দেরি। এখন কথা হলো যে 3টা কোশ্চেন আপনাকে আমি উত্তর দিয়ে দিই। নাম্বার ওয়ান হচ্ছে, সবার একটা কমন কোশ্চেন থাকে 80% মানুষের, যে ভাই মালটা কি অরিজিনাল। 2 নম্বরে, মালটা কি ভাই 100% অরিজিনাল এবং এক্সপোর্ট কিনা।